বাজেটে বরাদ্ধকৃত চা শিল্পের উন্নয়নের জন্য 1000 কোটি টাকার মধ্যে ত্রিপুরার 54টি চা বাগানও থাকবে। শনিবার সন্ধ্যায় রবীন্দ্র ভবনের 2 নং হলে প্রদেশ বিজেপি আয়োজিত কেন্দ্রীয় সরকারের জনমুখী বাজেটের আলোচনা সভায় এই কথা বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এর জন্য তিনি গৃহমন্ত্রীর সঙ্গেও যোগাযোগ করেছেন বলে জানান। এবারকার বাজেট এক কথায় জনমুখী বাজেট বলেই আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। বাজেটে চা শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের উন্নয়নের জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার এই চা শিল্পের সঙ্গে যে বরাদ্দ দিয়েছে তাতে আসাম ও পশ্চিমবঙ্গের নাম রয়েছে। তবে এই 1000 কোটি টাকার মধ্যে ত্রিপুরার চা বাগানগুলোর উন্নয়নের জন্য বরাদ্দ রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার দুপুরে রবীন্দ্র ভবনের 2 নং হলে প্রদেশ বিজেপির আয়োজিত কেন্দ্র সরকারের জনকল্যাণমুখী বাজেটের উপর আলোচনা সভায় অংশগ্রহণ করে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বাজেটে 1000 কোটি টাকা রাখা হয়েছে টি সেক্টরের জন্য, যারা মজদুর রয়েছেন তাদের উন্নয়নের জন্য। দুই স্টেটের নাম বলেছে, আসাম ওয়েস্টবেঙ্গল। আমি ফোনও করেছি, তারা আমাদের কাছ থেকে, বিত্ত মন্ত্রণালয় থেকে আমার কাছ থেকে লেটারও গিয়েছে, এবং এমপিদেরকে আমি ফোন করে বলেছি, বলে আপলোক যাইয়ে আপনারা যান গিয়ে কথা বলুন। মাননীয় গৃহমন্ত্রীকেও আমি বার্তা পাঠিয়েছি। আর 1000 কোটি টাকার মধ্যে ত্রিপুরারও 54টা চা বাগান রয়েছে, সেটাও অ্যাড করা হবে। এই 1000 কোটি টাকার ভাগিদার ত্রিপুরাও হবে। এই আলোচনা সভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, কৃষি ও পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সমাজ কল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা সহ রাজ্য বিজেপির সভাপতি ডক্টর মানিক সাহা প্রমুখরা। রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, এবারকার বাজেটে সবচেয়ে বড় বিষয় হল সাধারণ জনগণের উপর কোনো ট্যাক্স ধার্য করা হয়নি। করোনার মতো অতিমারির মধ্যেও সাধারণ জনগণের উপর কোনো ধরনের বোঝা চাপানো হয়নি। এর থেকে বড় বিষয় আর কি হতে পারে? আজকে নতুন দিশা নিয়েছে ভারতবর্ষ। আর এই বাজেট সবচেয়ে বড় দিক কি বাজেটের বলুন তো? এত বড় প্যান্ডেমিক, এত বড় ক্রাইসিস, তারপরও আম আদমির পরে কোন ট্যাক্স বৃদ্ধি নয়। সবাই চেয়েছিল মোদি এবার মধ্যবিত্তের উপরে এত পার্সেন্ট ট্যাক্স বাড়াবে, এর উপরে এত বাড়াবে, এর উপরে এত করবে। যখন দেখি কাহোর উপর ট্যাক্স বাড়ায়নি, তাদের মাথা ভারী পড়েছে, কি হয়ে গেল, কি ভাবছিলাম, কি করেছে। উল্টো 75 ইয়ার্স পর্যন্ত যাদের বয়স হবে তার ঊর্ধ্বে, তাদের ট্যাক্স যে ফর্ম তা ভর্তি হবে না। কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, জনমুখী এই বাজেটে দায়িত্ব কিন্তু সবার রয়েছে, কেননা দায়িত্ব কিন্তু কেউ তুলে দেবে না, প্রত্যেকের দায়িত্ব নিজেদেরই অনুভব করতে হবে, তবেই একজন দায়িত্ববান লিডার হওয়া যায়। দায়িত্ব আমাদের কাছে, দায়িত্ব একলা বিপ্লব দেবের কাছে নয়, একলা তার ক্যাবিনেটের মন্ত্রীর কাছে বা এমএলএদের কাছে নয়, দায়িত্ব পান্না পৃষ্ঠা প্রমুখ পর্যন্ত প্রত্যেকের কাছে। দায়িত্ব অনুভব করতে হয়, দায়িত্ব কেউ তুলে দেয় না। আমি যদি ভাবি এই কাজটা আমার, তো দায়িত্ব এসে গেছে। আমি যদি ভাবি এই কাজটা বিপ্লব দেবের, দায়িত্ব যাবে না। রেসপন্সিবিলিটি নিজেকেই ফিক্স করতে হয় নিজের মধ্যে। আমি যদি চেয়েই থেকে অপরের দিকে যে আমার রেসপন্সিবিলিটি কেউ ফিক্স করে দেবে, সারা জীবন আমি ক্লার্কের ভূমিকা থাকবো, লিডার হতে পারবো না আর কোনোদিন। লিডার তো রেসপন্সিবিলিটি খুদ ফিক্স করে। এদিকে জনমুখী বাজেট নিয়ে আলোচনা করতে গিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বললেন, এই বাজেটে সবকা সাথ সবকা বিশ্বাসের কথা দারুণভাবে লিপিবদ্ধ রয়েছে। বিজেপি কোনো সময়ই শ্রেণীর সংঘর্ষে বিশ্বাসী নয়, শ্রেণীর সমন্বয় তাদের মূল মন্ত্র। সেটাই মোদিজি শ্রেণীকরণ করলেন, সেটাই মহামন্ত্র হয়ে গেছে আমাদের আজকে। সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এবং সেটাও বাজেটে প্রতিফলিত আছে। প্রত্যেক শ্রেণীর, আমরা শ্রেণীতে বিশ্বাস করি না, সব প্রত্যেক ভারতীয় সমাজের জন্য কিছু আছে, আমরা শ্রেণী ব্যবহার করি না শব্দ। শ্রেণী সংঘর্ষ
কি বিপদজনক শব্দ, সংঘর্ষ কেন হবে এক রাষ্ট্রে? একই রাষ্ট্রে আমরা নাগরিক, আর সংঘর্ষের শব্দ কি কি কারণ? আমরা বিশ্বাস করি শ্রেণী সমন্বয়, আমরা বিশ্বাস করি শ্রেণীর সমন্বয়। তাই এই বাজেটে দেখবেন এইগুলি চিন্তাধারাগুলি, আমাদের আইডিওলজিগুলি প্রতিফলিত। প্রদেশ বিজেপির তরফে আয়োজিত কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী বাজেট নিয়ে মুখ্যমন্ত্রী সহ প্রত্যেকে নিজেদের মতামত ব্যক্ত করলেন দারুণভাবে। সবার একটাই মত, এই বাজেট জনমুখী বাজেট, জনতার বাজেট। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।